আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করবার জন্য যে মহা আয়োজন চলছে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, এটা থেকে আমাদের সমাজকে, আমাদের তরুণদেরকে বাঁচাবার জন্য প্রত্যেকের আমাদের চেষ্টা করা উচিত। কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল যুগের নবী রাসূলগণ তারা বাপ ভাঙা স্রোতের বিপরীতে বুক চেপিয়ে দাঁড়িয়েছেন। কেউ কিছু সময় টিকতে পেরেছেন, কাউকে হয়তো ওই স্রোত শেষ করে ফেলেছে। নবীদের অনেককে হত্যা করে ফেলেছে তারা, তার স্বজাতিরা। তারা তাদের কাজ থামান নাই, তাদেরকে কখনো বলেছে পাগল, কখনো বলেছে এদের মাথার সমস্যা আছে, কখনো বলেছে তারা জাদুকর, কখনো বলেছে তারা গণক। হ্যাঁ, এক একবার এক এক গালিগালাজ তাদেরকে করা হয়েছে। এবং সকল নবী রাসূলদের, ইন্টারেস্টিং একটা বিষয় কি জানেন, সকল নবী রাসূলদের ইতিহাস আপনি দেখেন, হাজার হাজার বছরের ইতিহাস কোরআনে আছে, সবার একটা অবস্থা হয়েছে, সবাইকে অবাধ্যরা কাফিররা আল্লাহর প্রতি অবিশ্বাসে বলছে, আরে এদের অনুসরণ কারা করে, সব অশিক্ষিতরা, সব মূর্খরা, সমাজের সব পিছিয়ে থাকা মানুষরা। এখন আপনি দেখেন হুজুরদের পিছে কারা ঘুরে, এই টাইপের মানুষ দেখবেন যে এদের ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার, হ্যাঁ গরিব দুঃখী। আর যারা খুব শিক্ষিত, মার্জিতে বড় বড় চেয়ারের মালিক, বড় বড় ক্ষমতা তাদের হাতে আছে, অনেক বেশি জ্ঞানী করে মনে করেন, তারা হুজুর টুজুর মনে করে, এবং তারা ওই ক্রিটিসাইজটা করে যেটা সব যুগের নবী রাসূলদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে। ওই ক্রিটিসাইজকারীরা কোথায় আর নবী রাসূলরা কোথায়? এখন পৃথিবীতে নবী রাসূলদের নাম এখনো আছে, কিন্তু ওদের নাম আস্থা করে চলে গেছে, এটাই হলো বাস্তবতা। এই জন্য সমস্ত নবী রাসূলগণ তাদের স্বশ জাতিকে আসন্ন ঝড়, আসন্ন তুফান, আসন্ন প্লাবন, আসন্ন ভয়াবহ আজাব, এটা থেকে তারা সতর্ক করেছে, তারা ক্রিটিসাইজ করছে। আর হুজুর মানুষ কত কথাই বলছে, এদের মাথা ঠিক ঠিকানা আছে, যখন আজাব এসে গেছে তখন আর তাদের পেছনে ফেরার কোনো সুযোগ ছিল না। কিছু কিছু জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, কোরআন বারবার নির্দেশ করেছে, কুলসি রফিল আর, আল্লাহর আজাব নিয়ে যাদের সংশয় আছে, যে দেখো পৃথিবীতে বহু জায়গাকে আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন। লূত আলাইহিসসালামের জাতির সম্পর্কে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে তোমাদের শিক্ষা গ্রহণের জন্য এটা রেখে দিয়েছি। ফেরাউনের লাশ সম্পর্কে আল্লাহ বলেছেন পিরামিড এখনো আছে, ওয়াকাযালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিমান লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই দেহকে আমি পচতে দিব না, এটা রেখে দিব হাজার হাজার বছর পর্যন্ত যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ হাজারো আজাব দেন, সবগুলো রেখে দেন না, দুই একটা সিম্বল রেখে দেন। সৌদি আরবের মাদায়েন সালে একটা জায়গা আছে হেজির, আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে, আপনি অবাক হয়ে যাবেন কোরআনের আয়াতগুলোর সাথে যখন মিলাবেন, এরা মাদাতিল আনাত আল্লাতি লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ, কিভাবে আজ সামুদ জাতি তাদের কি আপনার ইমারত শিল্প কতটা উন্নত ছিল, তারা কি করেছে, এক একটা পাহাড় বিশাল বড় বড় পাহাড়, পুরো পাহাড়টা একটা মূর্তি, পাথরের পাহাড়, মানে এত বিশাল পাহাড়ে কিভাবে আপনার মূর্তি আকারে খোদাই করে তৈরি করেছে, এটা এখনকার যুগের কোনো শিল্প দ্বারা এত সহজ না। তারা এই পাথর, একটা বড় পাথরের পাহাড়ের ভিতরে একটা শহর পুরা এখনো আছে, তাদের কবরগুলো সেখানে আছে, আল্লাহর আজাব তাদেরকে শেষ করেছে। এবং জর্ডানের লূত আলাইহিস সম্প্রদায়ের উপর আল্লাহর গজবের আলামত এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছে। সমস্ত নবী রাসূলগণ তাদের স্বশ জাতিকে সতর্ক করার চেষ্টা করেছে, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ সতর্ক হয়েছে। আর এই সতর্ক হওয়া মানুষগুলোর মধ্যে আবার ইন্টারেস্টিং বিষয় হলো, সব সমাজের আমরা যাদেরকে বলি লোয়ার ক্লাস, অমান আরা কাত্তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই, সব নবীদেরকে এই কথা বলেছে মানুষ, আরে তোমাদের কথা কারা শুনে, তোমাদের পিছনে যারা যায় এরা তো সমাজের একেবারে লোয়ার ক্লাস, অশিক্ষিত, এরা সমাজের কোনো ডিসিশন মেকার না, এদের কথা দেশ চলে না, সমাজ চলে না, এরা হুজুরদের কথা শুনে, এরা পাগল ছাগল, বুঝে না, আমরা ভালো ছাগল, আমরা যাই না। তো এই কথাগুলো এই জন্য বললাম, আমি জানি স্রোতের বিপরীতে আমাদের চিল্লাচিল্লিতে যে খুব বেশি পরিবর্তন হয়ে যাবে অন্তত রাতারাতি, এটা যে হবে না সেটা আমরা জানি। এরপরও বলি, নবী রাসূলগণ এই শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, বলে যে তাদের শিক্ষাটাকে আমরা ফলো করি শুধুমাত্র, আর আমরা ফলো করার শুধুমাত্র জাতির কোনো ক্ষুদ্র অংশ, পুরো 500 মানুষের ভিতরে যদি 2 জন মানুষ সতর্ক হন, আলহামদুলিল্লাহ, জান্নাতে যাবেই হলো ওই ইউনিক কিছু মানুষ। জান্নাত জগা খিচুড়ি টাইপ মানুষের জন্য না, ইউনিক মানুষদের জন্য, স্রোতের বিপরীতে চলতে পারে এই মানুষগুলোর জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভ্যালেন্টাইন্স ডে এটা হলো প্রতারণা দিবস, এটা কোনো ভালোবাসা দিবস না। কেন? নাম্বার এক, ভ্যালেন্টাইন্স ডে এটার অনুবাদ বাংলায় কি হয়? ভ্যালেন্টাইনের দিবস। ভ্যালেন্টাইনকে আপনার হাতে থাকা গুগল সার্চ দেন, বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি দেখবেন ভ্যালেন্টাইন হলেন একজন সাধু, একজন যাজক, খ্রিস্টান ধর্ম পণ্ডিত। খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস ছিল এটা, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইন দিবস। এটার নাম আমাদের দেশে, অন্য কোথাও আছে কিনা আমি জানি না, আমাদের দেশে প্রতারক চক্র এই সমাজকে যারা নষ্ট করতে চায় সামান্য কিছু পয়সা পাতির জন্য, নিজেদের কিছু মার্কেটিং একুশিলা, কিছু বিজনেস, কিছু কেনা বাচ্চা ইত্যাদি, এবং বাইরে থেকে কিছু ফান্ড পাওয়া, এই সমস্ত ধান্দা যারা এই সমাজটাকে নষ্ট করে শেষ করে রসাতলে নিয়ে যেতে চায়, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এই মানুষগুলো তারা আমাদের সমাজে এটাকে গেলাবার জন্য নাম দিছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের ইংরেজি কি? ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসের ইংরেজি তো লাভ ডে। এটা তো আন্তর্জাতিক লাভ ডে না, বা এটাকে কেউ লাভ ডে হিসাবে ঘোষণাও দেয়নি, এটা তো ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন একজন পার্সোনালিটি, খ্রিস্টান ধর্ম যাজক। খ্রিস্টানরা বহুকাল ধরে এই দিবসকে পালন করেছে একটা বিশেষ বিশ্বাস থেকে, এটা তাদের ব্যাপার। কিন্তু এটাকে মুসলমানদেরকে গেলাবার জন্য, মুসলিম যুবকদেরকে প্রতারিত করবার জন্য নামের অনুবাদটা ঘুরিয়ে দিছে, এবং আমরা কতটা অজ্ঞানতার সাগরে, সমুদ্রে বসবাস করি যে একটা আস্ত সেন্ট ভ্যালেন্টাইন্স ডের অনুবাদ করতেছে ভালোবাসা দিবস, আর আমরা সেটা গায়ে মেখে নিলাম। সরস্বতী পূজা করে হিন্দুরা শিক্ষার জন্য, এটা তাদের ধর্মের ব্যাপার, তারা করে। এখন সরস্বতী পূজাকে যদি শিক্ষা দিবস ঘোষণা দিয়ে এটাকে যদি সাধারণ দিবসে পরিণত করা হয়, এটাকে যদি জেনারেলাইজ করা হয়, তাহলে সেটা যেরকম হবে প্রতারণা, মুসলমানদেরকেও করাবার জন্য সেটাকে হাইট করে সরস্বতী পূজার নিচে অনুবাদ করা হলো শিক্ষা দিবস, তো ওইটা যেরকম প্রতারণা হবে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের একটা দিবস, সেটাকে ভালোবাসার দিবস নাম দেওয়া হবে, এরকম একটা প্রতারণা। এই জন্য আমি নাম দিয়েছি ভ্যালেন্টাইন্স ডে না, এটা হলো প্রতারণা দিবস, মানুষের চোখে ধুলি দেওয়ার দিবস, যুবকদেরকে তাদেরকে বিভ্রান্ত করবার দিবস, তাদেরকে নষ্ট করবার দিবস, বিপদগামী করবার দিবস। আরেকটা বিষয় হলো, যদি আমি ধরে নেই তর্কের খাতিরে, ঠিক আছে এটা ভালোবাসা দিবস, তো এটা কোন ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস যদি হয় তাহলে এই দিবসে কোনো যুবক তার বাবাকে গিয়ে, তার মাকে গিয়ে কোনো যুবক বলে কি না যে আব্বু আজকে তো, মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সো আই লাভ ইউ, বলে না? কোনো ছেলে মেয়ে এই দিনে তার বাবা মাকে ভালোবাসা নিবেদন করে? নিবেদন করে কোথায়? ও জায়গায়, চিপা চাপা, অলিতে গলিতে, ফেসবুক মেসেঞ্জারে চুরি করে, তাই না? তাহলে এইটা হলো চোর বাটপা, কোনা কাঞ্চি, জঙ্গলে জঙ্গলে চিপা চাপা ঘুরে বেড়াছে চোর ডাকায়, এদের ভালোবাসা দিবস। এটা যদি সত্যি আসলে ভালোবাসা দিবস হতো, তো ভালোবাসা শুধুমাত্র ওই দুই নম্বর জায়গায় হয়, লিগাল ভালোবাসাগুলো সব কই গেল? কই? আমরা তো কেউ ওই দিনে মা বাপকে ভালোবাসা জানাই না, কেউ তো নিজের ছোট বোনকে যে ভালোবাসা বলি না, বোন আজকে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সো আই লাভ ইউ, বলে কেউ? বললে তো উল্টা মাইর খাবে, যেটা মাথা নষ্ট হয়ে গেছে বোধ, এটা তো অজাগায় এনে ফেলছে। তার মানে ভালোবাসা দিবসের মোড়কে একটা অসভ্যতা, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্টাবলিশ করার চেষ্টা চালানো হচ্ছে, গোটা পৃথিবীতে স্টাবলিশ হয়ে গেছে। এখনো মুসলমানদের আলেমুল আমরা কোরআন হাদিসের দিকে তাকিয়ে তারা সংগ্রাম করে যাচ্ছেন, স্রোতের বিপরীতে চেষ্টা করে যাচ্ছেন, বা ভাঙা জোয়ারের বিপরীতে মুখ দেয় টান টান করে দাঁড়াবার চেষ্টা করছেন। আমাদের সমাজ এখনো কিছুটা টিকে আছে সেই কারণে, কতদিন টিকে থাকবে না থাকবে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের সেখানে ভূমিকা রাখার অনেক বড় ব্যাপার আছে। এত বড় একটা প্রতারণা, এত বড় একটা ফ্রড আমাদের সামনে করা হচ্ছে, আর আমরা সেটাকে গিলে নিচ্ছি, আমরাও বলতেছি এটাকে ভালোবাসা দিবস। আমি বলি সবসময় এটাকে আপনি ভালোবাসার দিবস যদি বলেন, তাহলে আপনি এই চক্রান্তকারীদের প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতা করবেন। কীভাবে এটা ভালোবাসা দিবস হলো? ভালোবাসা দিবস হলে এদিন স্বামী স্ত্রীর ভালোবাসা গেল কই? মা বাবার ভালোবাসা গেল কই? ভাই বোনের ভালোবাসা গেল কই? শিক্ষক ছাত্রের ভালোবাসা গেল কই? সব শুধু চিপা চাপার ভালোবাসা? এটা কী ভালোবাসা?
আমাদের সবাই জানেন এটা 2 নম্বর ভালোবাসা। এই ভালোবাসা পুরোটাই ভণ্ডামি। একটা জিনিস খেয়াল করবেন, স্বামী স্ত্রী একে অন্যকে এত ভালোবাসা জাহির করে না যত ভালোবাসা বিবাহ বহির্ভূত সম্পর্ককারী এই কপট কপটিতে একজন আরেকজনকে জাহির করে। কোনো সন্দেহ আছে? ওরা একজন একজনকে যতবার বলতে হয় তোমারে ভালোবাসি, তোমার জন্য আমি জান দিয়া দিব, জীবন দিয়া দিব, সত্যি ভালোবাসি, আমি তোমার ছাড়া কিছু মনে করব না, হান তান প্রমিস, নাম লিখে দিলাম, রক্ত দিয়া করলাম, হান করলাম, তান করলাম, এই যত কাহিনী করে একজন স্বামী স্ত্রী কি এরকম এতটা করে? কাহিনী কি স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা চাইতে আরো অনেক প্রগাঢ়। বাট সেখানে এত আলাপ সালাপ হয় না, এখানে তো আলাপ সালাপ হয় কেন? কারণ পুরো জিনিসটা ফেক, পুরো জিনিসটা হলো 2 নম্বরই, পুরো জিনিসটা হলো বদমাইশি। সহজ কথা, বদমাইশি এটা কোনো গালি না, বদ মানে খারাপ, আর মাহাসি বদমাহাসি এটা ফার্সি, এক ফার্সিতে একটা কথা মানে খারাপ কাজ, এটা পুরো জিনিসটা একটা খারাপ কাজ। যার কারণে এখানে অনেক মিথ্যা ছল চাতুরি 2 নম্বরই করে করে ফুসলাইয়া ফাসলাইয়া এই পথে আগাইতে হয়, পুরো জিনিসটা একটা 2 নম্বরই। গোটা পৃথিবীতে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যে রিলেশনগুলো তৈরি হয় এই রিলেশনগুলোর সাস্টেনেবিলিটি কতটুকু, কতটা ঠিকই? আমাদের দেশে কথা বাদ দেন, যারা উন্নত হয়ে গেছে পশ্চিমা দেশগুলোর কথা বলেন, তাদের দেশে এই এই পার্টনার পরিবর্তন করা এটা তো ডাল ভাত, সকাল বিকাল করে, তাই না? ম্যাক্সিমাম মানুষের জীবনে পার্টনার 10-20-25 হয়ে গেছে, জাস্ট টাইম পাস, পুরো জিনিসটা ফেক। এটাকেই শয়তান স্টাবলিশ করতে চাচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে শয়তানের ষড়যন্ত্রগুলো কি কি হবে, এই যে আজকে ট্রান্সজেন্ডার গেলানো হচ্ছে, আমাদের মধ্যে সিম্পাথি তৈরি করা হচ্ছে। ডাক্তাররা অনেকে বলতেছে ভাই এটা একটা মানসিক সমস্যা, আমাদের তাদের মধ্যে সিম্পাথি দেখানো উচিত। ভাই মানসিক সমস্যা হলে ডাক্তার দেখাবে সে, আপনি অসুস্থতা এস্টাবলিশ করতেছেন, এগুলো সব শয়তান আগে থেকে করা ষড়যন্ত্র। ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবে, নারী পুরুষ, পুরুষ নারী পরিবর্তন করবে, এটা শয়তানের চক্রান্তর অংশ, এবং এর মধ্য দিয়ে মানব সভ্যতা বহুবিধভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেটাই তারা করছে। ঠিক একইভাবে এই আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করার যে আয়োজন চলছে, এই আয়োজন নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, আমরা এটাকে সিরিয়াসলি দেখছিও না, কিন্তু আমাদের ধ্বংস শেষ হয়ে গেলে হয়তো আমরা টের পাবো। ভাইরা আমার, খ্রিস্টান ধর্মযাজকের সেন্ট ভ্যালেন্টাইনের দিবস তারা পালন করুক, এটা তাদের ব্যাপার। আমরা সব কিছুতে নিজস্বতা বুঝি, আমার মানিব্যাগ আমার, আমার স্ত্রী আমার, আমার ছেলে মেয়ে ফ্যামিলি আমার, আমার গ্রামটা আমার, আপনার গ্রাম আপনার, আমার দেশ আমার, আপনার দেশ আপনার, সব কিছু আমরা বুঝি। ধর্মের বেলা আসে শুধুমাত্র আমরা বিশাল উদার হয়ে যাই, বলি না এখানে কোনো বাঁধ থাকা উচিত না, ওনারটা আমি করবো, আমারটা উনি করবো। এটা তো অন্য কিছু ক্ষেত্রে বলেন না যে ভাই মানিব্যাগ আমারটা, এটা আমারও আপনারও, এটা তো বলেন না যে ভাই একই কথা, আমরা একটু ব্রড হই, আসলে একটু উদার হই, কই এরকম তো কোনো কথা তো শুনি না, এখানে তো সবাই সবাই খুব শিয়ানা, না ভাই এটা আমারটা আমার, আপনার আপনার যা, আপনার টাইমে যা খুশি তা করেন, আমার টাইমে যা খুশি তা করবো, এখানে তো খুব শিয়ানা, এটা তো বলেন না। মানিব্যাগ যার যার টাকাগুলো সবার, এই সমস্ত কথা তো আমরা বলি না। ধর্মের বেলা আসলে আমরা এত উদার হয়ে যাই যে না এটা আমরা সবাই সবার সাথে আসেন মাখামাখি করি, এগুলো হলো ধর্মের ব্যাপারে আমাদের উদাসীনতার কারণে হয়েছে। পৃথিবীতে কোনো জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য তাদের স্বকীয়তা সব কিছুর আগে হারায়, সেটা সাংস্কৃতিক স্বকীয়তা বলেন, ধর্মীয় স্বকীয়তা বলেন, তাদের যে স্বকীয়তা নিজস্বতা এটা হারিয়ে গেলে তারা পৃথিবীতে থাকতে পারে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে পৃথিবীতে। আপনার দেশের যদি 90% মানুষও এই জোয়ারে চলে যায়, কিছু মানুষ থাকবে যারা এটাতে যাবে না। ইসলামটার মূল গোলের জায়গাটাই হলো এটা। শয়তান যখন বলেছে লাউ বিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের কারণে জান্নাত থেকে বের হতে হলো, তো আদমের প্রত্যেকটা ছেলেকে জান্নাতের রুট থেকে আমি সরাই দিব, ট্রান্সজেন্ডার দিয়া, সমকাম দিয়া, অধিকারের নাম দিয়া, বিনোদনের নাম দিয়া, শিক্ষার নাম দিয়া, আর টাকা পয়সা লাগে দুনিয়াতে এসব নাম দিয়া, নানা নাম দিয়া তাদেরকে জান্নাতের ট্র্যাক থেকে আমি সরাই দেবই দেব, সোজা যেতে দেব না, সবসময় বাঁকা যাবে, এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল। তবে শেষে বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তুমি সবাইকে পারবা না, আমার কিছু বান্দা থাকবে পরিমাণে কম থাকলেও সবাইকে গোমরা করতে কোনোদিন পারবা না। এই জন্য শয়তানের পাস মার্ক হলো 100% মানুষকে গোমরা করা, এটা সে কোনোদিনই করতে পারবে না, কিছু মানুষের টিকে থাকবে। এখন আপনি এই কিছু মানুষের দলে থাকবেন
নাকি শয়তান অনুসারীদের দলে থাকবে সেটা সিদ্ধান্ত আপনার। এই জন্য 14 ফেব্রুয়ারি আসার আগে আমাদেরকে একটু হার্ড লাইনে যেতে হবে। যারা এটাকে সমাজে স্টাবলিশ করার চেষ্টা করে, আমরা গত সপ্তাহে বলেছি, এদেরকে দেখবেন এই সমাজের কোনো কল্যাণ কাজে তাদের কোনো পার্টিসিপেট, তাদের কোনো অংশগ্রহণ আপনি খুঁজে পাবেন। আমি একবার নাম নিয়ে বলি, ইউনিলিভার কোম্পানি কি পরিমাণ টাকা এদেশ থেকে তারা কুড়াচ্ছে আমরা একটু চিন্তা করে দেখি। আমাদের 100% মুদি দোকান, তাদের দ্রব্য তাদের পণ্যগুলি দিয়ে সমৃদ্ধ, তাই না? 100% ঘর বলতে পারি আমরা, আমাদের ঘরে ঘরে তাদের জিনিসপত্র আছে। তার মানে প্রতিদিন আমার ইনকামের 1টা টাকা প্রতিদিন অ্যাভারেজে আমি তাদেরকে দিয়ে যাচ্ছি প্রতিদিন। 18 কোটি মানুষ যদি হয়, 18 কোটি মানুষ থেকে তারা টাকা প্রতিনিয়ত নিচ্ছে। এই সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে না? এই দেশের মানুষ থেকে টাকা কামাই করে নিয়ে তারা যাচ্ছে ইহুদি কোম্পানির বাইরে নিয়ে যাচ্ছে। তারা এই সমাজে এই যে দরিদ্র মানুষদের অভাব দূর করার জন্য, কালভার্ট রাস্তাঘাট নির্মাণের জন্য, অবকাঠামোগত উন্নতির জন্য, শিক্ষার জন্য, গরিব মানুষদের অভাব দূর করবার জন্য, বেকারদের বেকারত্ব দূর করবার জন্য, এরা হাজারো সমস্যা আমাদের দেশে আছে। গতকালকেও ভোরে আসাদ গেটে সকাল 6টার দিকে আমি বগুড়া যাচ্ছিলাম, দেখলাম যে একটা দোকানের সামনে 7-8 জন মানুষ শুয়ে আছে ছোটো ছোটো বাচ্চা সহকারে এই শীতের মধ্যে। এরকম হাজারো সমস্যা এদেশের আছে, এদেরকে দেখবেন না কোনোদিন এই সমস্যাগুলো সমাধান করবার জন্য কোনো ক্যাম্পেইন করতে। তাদের ক্যাম্পেইন কি? যুবকদেরকে বলে কাছে আসার গল্প শোনাও। তাদের 100% ক্যাম্পেইন হলো এইটাই যে তোমরা কাছে আসার গল্প শোনাও, মানে তুমি কীভাবে তোমার চরিত্র প্রথম নষ্ট করেছো এই জিনিসটাকে একটু নর্মালাইজ করো, তুমি বলো আরেকজন শুনবে, শুনতে শুনতে এটা ইজি হয়ে যাবে। এক সময় আমাদের দেশে এই বিবাহ বিবাহ সম্পর্কের কথা মানুষ কল্পনা করতো না, এখন যুবক পোলাপান খুব স্বাভাবিকভাবে বলে, তার বিএফ আছে, তার জিএফ আছে, তার গার্লফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড আছে, খুব সাফ একদম, মানে এত স্বাভাবিকভাবে বলে মনে হচ্ছে এটা কোনো দোষের কিছু না, তাই না? এই জিনিসটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। এই যে বিবাহ বিবাহ সম্পর্ক বিবাহিতদের মধ্যে পরকীয়া, এটাকেও দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে নর্মালাইজ করে ফেলবে, কারণ নাটক সিনেমাতে এখন এগুলোকে নর্মালাইজ করা হচ্ছে। নাটক সিনেমার যে সমস্ত ক্লিপ আপনাদের সামনে আসতো বা যারা দেখেছেন ছোটবেলা, এগুলো সবগুলো ছিল আমাদের সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরতো, তাই না? আর এখন 99% হলো অবাধ যৌন সম্পর্ক, এটা করার জন্য এগুলোকে একটা টুল হিসাবে ইউজ করা হচ্ছে, টুলস হিসাবে ইউজ করা হচ্ছে, বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই কাছে আসার গল্পটা তারা শুনতে বলে বা শোনাতে বলে, এই কাছে আসার গল্পের পরের গল্পটা কিন্তু তারা কেউ শুনতে চায় না। আপনি দেখবেন না এদেরকে যে এই কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মূল্য দিতে হয়েছে এক একজনকে, অনেকের জীবন চলে যায়, আত্মহত্যা করে ছেলেখেলেরা, মা বাবা থেকে দূরে সরে যায়, ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, সংসার ভেঙে যায়, পরকীয়ার কারণে বাচ্চারা বাবা মা স্নেহ থেকে বঞ্চিত হয়ে যায়, হাজারটা ঘটনা ঘটে, কত স্টুডেন্টের স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যায়, কত মানুষের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, কতজনের চাকরি শেষ হয়ে যায় এই অবৈধ সম্পর্ক করতে গিয়ে। তারা শুধু আপনাকে বলবে কাছে আসার গল্প শোনাও, এর পরেরটা তারা শোনাতে বলবে না যে কাছে আসার পরে কি হয়েছে, এটা জন্য তোমার কি মূল্য দিতে সেটা বলবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের দৃষ্টান্ত হলো, এই মুনাফিকদের দৃষ্টান্ত হলো শয়তানের মতো। শয়তান কিয়ামতের দিন তার কথা শুনে যারা 2 নম্বরের পথে চলেছে, অন্যের পথে চলেছে, কিয়ামতের দিন যখন তারা শয়তানকে ধরবে, তোমার কথা শুনে আজকে এই জায়গায় আসছে, শয়তান বলবে দেখো ফালা তালমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে গালি দিও না, নিজেরা নিজে গালি দাও, আমার কাজ আমি করছি, তোমাকে ডাকছি, তুমি আমার কথা শুনছো কেন? নবী রাসূলুল্লাহ তোমার সতর্ক করছে, তুমি তো শোনো না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে দেখেন বলে গেছেন সেই 1450 আগের আয়াত, যে ওই শয়তানের মতোই হলো মুসলমানদের সমাজে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, এদের ক্যারেক্টারটা চরিত্রটা ওই রকম যে আপনাকে কাছে আসার গল্প শোনানোর জন্য ফুসলিয়া ফাসলিয়া ধ্বংস করবে, এই জায়গায় আসতে গিয়া আপনি আপনার বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, সংসার হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, ইজ্জত হারিয়েছেন, ঈমান হারিয়েছেন, স্টুডেন্ট লাইফ হারিয়েছেন, ক্যারিয়ার হারিয়েছেন, টাকা পয়সা হারিয়েছেন, সব কিছু হারিয়ে ডিপ্রেসড হয়ে আত্মহত্যার পথে হয়তো আপনি পা বাড়িয়েছেন, তারা ওই গল্পটা শুনতে বলবে না। আপনাকে ধ্বংস করা পর্যন্তই তারা গল্প বলবে, এরপরে গল্প তারা বলবেও না, শুনবেও না, শোনাবেও না। তারা প্রতি বছর 14 ফেব্রুয়ারি আসলে টেলিভিশনগুলোতে নাটক করে দেখায় কিভাবে বাবা মার অবাধ্য হতে হয়, কিভাবে ধর্মীয় বিধিনিষেধ ডিঙ্গিয়ে তথাকথিত প্রেম জয় করতে হয়। এগুলো তারা সারাক্ষণ ট্রেনিং দিতে থাকে যুবক গোলাপানকে, উস্কানি দিতে থাকে। দেখুন
ডক্টর মন্তাকার আব্দুল জাহাঙ্গীর একটা কথা সোনার অক্ষরে লেখার মতো স্যার বলতেন, মানুষের ভেতরে থাকা যৌন আকাঙ্ক্ষা এটা প্রমোটেড বাই ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলা আগেই আমাদের মধ্যে প্রমোশন করে দিয়েছেন। আমাদের ভেতরকার যৌন আকাঙ্ক্ষা একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর এটি সবার ভিতরে উঠলে উঠে জাগ্রত হয়, সবাইকে অস্থির করে, এটি এমনিতেই প্রমোটেড। এই প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করতে হয় না, ওটাকে কন্ট্রোল করতে হয়। ইসলাম সেই কাজটা করে। গোটা কোরআন খুললে, গোটা হাদিস খুললে আপনি দেখবেন সব জায়গায় বলা আছে সতর্ক হও, সতর্ক হও, নিয়ন্ত্রণ করো তোমার যৌন আকাঙ্ক্ষাকে, চরিতার্থ যেখানে সেখানে করো না এটাকে। ইল্লা আলা আজওয়াজিহিম আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে, তাদের ইজ্জতকে, সম্মানকে যারা কন্ট্রোল করে। গোটা কোরআনে দেখবেন কন্ট্রোলের কথা বলা আছে। আর এই গোটা শয়তানি সভ্যতার এই পুরো সিস্টেমটা দেখবেন উস্কায় দেয়, সেটা বিজ্ঞাপনী বিলবোর্ড দিয়ে, রিসেপশনে আপনার সুন্দরী রমণীকে দাঁড় করিয়ে, রগরগে যৌন বর্ণনা দিয়ে, সেটা সেক্স এডুকেশনের নামে নানাভাবে এই যৌন আকাঙ্ক্ষাকে তারা আরো প্রমোশন করে। ইসলাম সেটাকে কন্ট্রোল করতে বলে। একটা গতিশীল গাড়িকে যদি আপনি আরো গতিতে ধাক্কা দেন, এটা তো অ্যাক্সিডেন্ট করবে, এমনিতেই গতি আছে, আবার গতি দিচ্ছেন আপনি। যুবকরা এমনি তাদের যৌবনের তাড়নায়, তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়, এটা এমনিতেই প্রমোটেড হয়ে আছে, স্পিডে আছে, এটাকে কন্ট্রোলের চেষ্টা করতে হয়, ইসলাম সেই কথাটা বলে। আর এরা ওই স্পিডে থাকা, সেই গতিতে আরো স্পিড দিয়ে বিজ্ঞাপনে, খেলাধুলা, বিনোদনে, বিভিন্ন নামে আরো বেশি উস্কানি দিয়ে, আরো বেশি রগরগে বর্ণনা দিয়ে, আরো বেশি যুবকদেরকে এই পথে আসবার জন্য না আয়োজন করে ওই প্রমোটর জিনিসটাকে আরো প্রমোশন করতে গিয়ে তাদেরকে ধ্বংস করে, অ্যাক্সিডেন্ট করায়, তারা অ্যাক্সিডেন্ট হয়, তাদের লাইফ শেষ হয়, তাদের জীবন শেষ হয়ে যায়। অতএব এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, আমার ছেলে মেয়ে, আমার সংসার, অন্তত এই গড্ডালিকার স্রোত থেকে কীভাবে বাঁচাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করি যে এই অনাচার থেকে যেন আমরা বাঁচতে পারি, এই অনাচার থেকে সমাজটাকে যেন বাঁচাতে পারি, সমাজটাকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কী করতে পারি? নাম্বার এক, যেই পণ্যগুলো, যে কোম্পানিগুলো এগুলো প্রমোশন করে, তাদের পণ্যগুলো জীবনে ভুলেও টাকা দিয়ে কিনবেন না। একটু কষ্টকর কিন্তু অসম্ভব না। আমি কোনোদিন টাকা দিয়ে পারতপক্ষে সজ্ঞানে একান্ত ঠেকে না গেলে কোথাও, মহাবিপদ না হলে কিনি না, প্রয়োজন এটা ব্যবহারই করবো না, সমস্যা কি? এটা ছাড়াই আমি গোসল করবো, এটা ছাড়াই আমি দাঁত ব্রাশ করবো, অন্য আরেকটা প্রেস থাকলে কিনবো, না থাকলে খালি ব্রাশ করবো, মেসওয়ান করবো দু চার দিন, আরেক দোকান থেকে আনবো, সমস্যা নাই। আমার টাকা নিয়ে আমার দেশের মানুষ থেকে টাকা চুষে নিয়ে যাচ্ছে, ইমানটাও চুষে নিয়ে যাচ্ছে, আমাদের কালচারটাও নিয়ে যাচ্ছে। এদেশের মানুষের, হিন্দু মুসলমান সবাদের নিজস্ব কালচার আছে, পশ্চিমা কালচার এখানে ঢুকে আনতে কোনো যুক্তি নেই। আমার তো সক্রিয়তা আছে। এরা দেশের শত্রু, এরা এই সমাজের শত্রু, এরা এই কালচারের শত্রু। আলেম আমাদের হুজুরদের কথাগুলো মানুষের মনে হতে পারে, একটা সময় আফসোস করবে যখন আপনার ফ্যামিলি একটা ছেলে যখন সারা জীবন তিল তিল করে গড়ে তোলার পর সে যখন সকিনা জরিনা নিয়ে হাত দিয়ে হাঁটা দিবে, তখন এবার আপনি বুঝবেন যে এই কালচারের প্রভাব কত জঘন্যভাবে আপনার ফ্যামিলিতে প্রকাশ পেয়েছে। এই জন্য আমার গায়ে তো লাগছে না, এই চিন্তা করে বসে থাকলে হবে না, সবাইকে কাজ করতে হবে, এদের পণ্যগুলো বর্জন করবেন। এই দিন উপলক্ষে অনেক স্বামী স্ত্রী আছে, বলে যে ঠিক আছে আমাদেরটা তো বৈধ ভালোবাসা, 14 ফেব্রুয়ারিতে তারা নিজেরা ভালোবাসা আদান প্রদান করে, খবরদার এটাও আপনি এই দিবসটাকে প্রমোশন করেন, এটা তো ভালোবাসা দিবসই না, ভালোবাসলে তারা আগে পরে করবেন, ওই দিন কেন করবেন? তাহলে তো এই দিন নোংরা মেয়েকে আপনি প্রমোশন করলেন। তৃতীয়ত, বিভিন্ন টেলিভিশনগুলো নাটক বের করে, বিভিন্ন গল্প বের করে, এগুলো অনেকে খুব রসি রসিয়ে মজা লাগে, তো আপনি তো তাদের অংশ অন্তর্ভুক্ত না, আপনাকে বর্জন করবেন এবং ইমানে দায়িত্ব পালন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।